কারণ কি স্যার আমি বুঝাছি গাছ এদিক দিয়ে গেল গাছের স্যার এই রাস্তাটা উইথ পাইবো ট্রলারের এটাও উইথ পাইবো আমরা রুটিন ভিজিটে এসেছি কিছুদিন পরে হবে প্রতিমা নিরঞ্জন মায়ের গমনের পর আমাদের এই সবচেয়ে বেশি কাজটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন এখানে প্রায় কয়েকশো প্রতিমা এখানে নিরঞ্জন করা মায়ের পাঠান দেওয়া হয় সেক্ষেত্রে এটা কতটা কাজ জুগিয়েছে সেই কারণে আমাদের এই এলাকার যারা কর্পোরেটররা আছেন আমাদের কমিশনার আমাদের যারা অফিসাররা আছেন আজকের একটা বিভিন্ন দপ্তরে সবাইকে নিয়ে আমরা এবং যারা এজেন্সি কাজ করেন তাদেরকে নিয়ে আমরা দেখেছি অগ্রগতি কতটা হয়েছে তো আমার যতটা আজকে দেখেছি আমার মনে হয় সুন্দরভাবে করা যাবে গত বছরকে ভালো হবে বিশেষ লাইটের ব্যবস্থা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে এখানে স্টেজ দিয়ে যত বা যা যেভাবে করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে এবং সার্বিকভাবে বলবো গতবার থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে গতবার কাঁচা মাটির জায়গা ছিল এখন প্রায় অংশটা দেখবেন আপনি পাকা হয়ে গেছে এবং ট্রেন রাখার বেসমেন্ট সমস্ত পাকা হয়ে গেছে পাকা সিঁড়ি হয়ে গেছে যেটা আগে ছিল না যেটা খুব সমস্যা করতো যারা ম্যানুয়ালি ভাসান দিত তাদের কিন্তু অসুবিধা পড়তে হতো এখন কিন্তু একদম পাকা সিঁড়ি করা হয়ে গেছে এখানে আপনার র্যামও আছে ইচ্ছাগুলো অন্যরা করতে পারে ট্রেনের সিস্টেমে আমরা করবো গতবারের মতো তিনটা ট্রেন রাখা হবে সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতি যেটা আমাদের দপ্তরের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যারা ইলেকট্রিক এবং সিভিলে যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন আমাদের এডিশনাল কমিশনার সাহেব উনি লক্ষ্য রাখছেন এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা আরও চেষ্টা করবো আরও যত সুন্দর করা যায় গত বছর নতুন করে তৈরি করা হচ্ছে বসার কোনো জায়গা থাকবে কি দর্শক আপাতত নেই পরবর্তী সময় এটা প্রজেক্টের মধ্যে স্মার্ট সিটি যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তার মধ্যে কিন্তু করা আছে এটা কিন্তু আমাদের গ্যালারি করা আছে যাতে দর্শনার্থীরা পুণার্থীরা দেখতে পারে সেদিকে পরবর্তী বছর আশা করি এবং গত বছর যেরকম ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেকটাই বাকি সামনে বছর দেখা যাবে আরও পরিবর্তনের সময়ের সঙ্গে সময় দিতে হবে কাজে বর্ষার সময় এই এলাকা এই জায়গায় কাজটা করা যায় না ন্যালি কাজটা আরও বেশি দেখা যায় সার্বিকভাবে আমি বলবো দশমী ঘাটের চেহারাটা কিন্তু পাল্টিয়ে দিয়েছে আমাদের সরকার আসার পর আমাদের স্মার্ট সিটি এবং পৌর নিগম এবং সরকার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও কিন্তু প্রতিনিয়ত খুঁজ রাখছেন যে এটা কতটা সুন্দরভাবে করা যাচ্ছে কি না এবং কতটা কাজ এগিয়েছে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন সার্বিকভাবে আমি বলবো আমাদের সরকার আমাদের পৌর নিগম পূর্তি দপ্তর নগরায়ণ দপ্তর স্মার্ট সিটি সবাই মিলে চেষ্টা করছেন এবার থেকে উৎসব যাতে মায়ের গমন এবং নিরঞ্জন এটা খুব সুন্দর করা যায় নিগমের কর্মীরাই তো নিরঞ্জনে থাকবে কতজন কর্মী থাকবে এখানে আমাদের গতবার 90 জন কর্মী ছিল এবার তাই থাকবে কোনো ক্লাবের থেকে কোনো লোকের সাহায্য সহযোগিতা এমনিতে লাগবে না আপনার সার্বিক সহযোগিতা লাগবে কিন্তু ভাসানের ক্ষেত্রে আমাদের ক্রেনের সিস্টেম আছে যদি তারা এমনিতে ক্রেন ছাড়া কেউ করতে চায় তাও আমাদের লোকজন আছে তাই চিন্তার কিছু ভাসানে এসে কিছু কিছু ক্লাব বা কিছু কিছু বাড়ির পুজোর দেখা যায় যে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে এ ব্যাপারে কি না গতবার কিন্তু এটা পরিলক্ষিত হয় আমি বলবো গতবার আমি সবসময় বলি যে গত দুর্গা উৎসব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে কোথাও শুধু আগরতলা শহর না রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকাতেও কোথাও কোনো রকম ইনসিডেন্ট হয়নি বিনা ইনসিডেন্টে দুর্গা পুজো হয়ে যায় এবং ভাসান আমরা দেখেছি আমরা ক্লাব কর্তৃপক্ষ যে আমাদের মিটিংয়ে আবেদন রেখেছিলাম ক্লাব সদস্য সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যে আলোচনা হয়েছিল যে যারা বাদ্যযন্ত্র ঢাক বা অন্য সামগ্রী কিংবা সাউন্ড সিস্টেম নিয়ে এই ভাসানের জায়গার ভিতরে ঢুকতে পারবে না তারা কিন্তু গতবার এটা মান্যতা দিয়েছে আমাদের আবেদন সাড়া দিয়েছে একজনও আসেনি সেই কারণে কী হয়েছে যারা প্রতিমা নিয়ন্ত্রণের সঙ্গে আসে শুধু তাদের ক্লাবের সদস্য সদস্যরা বা সঙ্গের লোকজন আসে তারা ভাসান করে আমরা করে দিই সব ব্যবস্থা আমাদের করে দিই এখানে মাঙ্গলিক অনুষ্ঠানটা উলুধ্বনি শঙ্খধ্বনি আমাদের মহিলারা করেন ঢাক বাদ্য আমাদের আমরা করি কাজে কারোরই আর করার সুযোগ নেই শুধুমাত্র নিরঞ্জনের জন্য যারা আসবেন তারা যাবেন এবং যারা দর্শনীয়রা দেখা দেখতে আসেন অনেকে দূর দূরান্তে তার